ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনকারী মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমকে 2 লাখ টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই জরিমানার আদেশ 2 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে সহজে জরিমানা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে বাণিজ্য সচিব ও ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে। রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবি লিটনের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সহজ ডটকম এবং রেল বিভাগের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে ভোক্তা অধিদপ্তর অভিযোগ করেছিলেন মহিউদ্দিন রনি। সেই অভিযোগের প্রমাণ পাওয়ায় 20 জুলাই সহজকে 2 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। 7 জুলাই রেলের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে 6 দফা দাবিতে হাতে শিকল বেঁধে কমলাপুর স্টেশনে টানা 19 দিন অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।